বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আছেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য কাজী ফিরোজ রশিদ স্বাগত আপনাদের স্টুডিওতে মিস্টার মিনিস্টার বিদায়ের ঘণ্টা বাঁচতে শুরু করেছে এবং বাঁচছে বেশ জোরে সোরেই এবং বেশ খানিকটা আগেই জানান দিচ্ছে যে আপনাদের সমর্থনটা মোটামুটিভাবে তলানি তেমন কি আপনাদের ঘনিষ্ঠ বলে যে সব দেশ রয়েছে সেই সব দেশের সংবাদ মাধ্যমে এই কথাবার্তা ছাপা হচ্ছে রিয়ালাইজেশনটা কি আপনাদের মানে কেন এমন হলো মনে হয় আপনাদের কাছে তখন তিন চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় আপনারা এক সময় একটা প্রেক্ষাপট তৈরি হয় প্রেক্ষাপট হচ্ছে কোন সময় মানুষ মনে করে যে এরা কিছু করেনি জনগণের জন্য আবার অনেক সময় করলেও তা মানুষ মনে করে যে এই করাটা সাফিসিয়েন্ট না আরও করা উচিত ছিল এদেরকে ক্ষমতা রেখে বেশি দূর করা যাবে না তৃতীয়ত হচ্ছে অনেকটা বিভিন্ন ধরনের অপপ্রচারও মানুষ শিকার হয় অপপ্রচারের শিকার ফলশ্রুতিতে বিভ্রান্তিক ধর্মজালের মাধ্যমে অনেক সময় সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এটাও অনেক সময় বুঝতে চেষ্টা করে এবং সামগ্রিক বিবেচনায় এবং পিপলসের যে মাইন্ডসেট মাইন্ডসেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে যে আমাদের চারটি যে আপনার সিটি কর্পোরেশনের ইলেকশন সেই ইলেকশনের জনগণের যেই রায় জনগণের যে ভূমিকা অবশ্যই আমি সেই রায়কে ওয়েলকাম জানাই কারণ জনগণ তার যে ভোটাধিকারটা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার যে ভোটার রাইট সেটা সে প্রয়োগ করতে পেরেছে তার ভোটের অধিকারটাকে ছিনতে হয় নাই এই যে জায়গাটা এই জায়গাটার ফলশ্রুতিতে তার যে লাইকিং সে লাইকিংয়ের তার ভালো হলে ভালো সেই দৃষ্টিভঙ্গি থেকে সে তার রায়টা প্রয়োগ করেছে এখানে নতুন একটা জিনিস উদ্ভাবিত হয়েছে সেই জিনিসটা হচ্ছে যে বরিশাল খুলনা রাজশাহী অথবা সিলেক্ট এই চারটি সিটি কর্পোরেশনের যে কাজ কাজগুলো অভাবনীয় দৃশ্যমান এবং সেই দৃশ্যমান কাজগুলোর মধ্য দিয়েও তাদের এই মেয়রগুলোর বিরুদ্ধে কোনো দুর্নীতির তেমন কোনো অভিযোগ আনতে পারেনি কেউ জনগণও আনতে পারেনি কিন্তু জনগণের কাছে মনে হয়েছে যে এই সরকার মানে এরাই হচ্ছে যে সরকার লোক কাজে এদেরকে আপনার ডিফিট দিতে হবে এই মাইন্ডসেট থেকে কিন্তু সেটা কেন হলো কারণ সরকার বলতে তো আপনারা বিশেষ করে যারা মন্ত্রীসভায় আছেন তাদেরকে আমরা সরকার বলে বিবেচনায় নিই এবং তার সঙ্গে প্রশাসন আমাদের শাস্ত্র কতগুলা বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের মানুষ পরিবর্তন চায় তারা মনে করে যে তাদের যে যতটুকু সমস্যা আছে সেই সমস্যা অত সেই সমস্যাগুলোতে তারা এফেক্ট করছে না তার হয়তো মনে করছে যে এই সরকার থাকলে এই সরকার যেভাবে হোক একটা পরিবর্তন হওয়া দরকার এই একটা মাইন্ডসেটের প্রেক্ষাপটে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রেক্ষাপটে এই জিনিসগুলো হচ্ছে এবং তার কতগুলা লজিক্যাল কনক্লুশন আছে লজিক্যাল কনক্লুশন বলতে যে আমাদের দেশের প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বা টক শো বলেন বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বলেন এবং সেখানে দেখা যায় যে সবাই বলে গুড নিউজ ইজ নো নিউজ গুড ওয়ার্ক ইজ নো ওয়ার্ক বেড নিউজ ইজ দ্য ইম্পর্টেন্ট নিউজ এই যে এই যে একটা মাইন্ডসেট না সবাই যে টকসুর কথা আপনারা বলেন পেয়াসি আমরা শুনি যে সরকারের কর্তা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আপনারা টকসু নিয়ে কথা বলেন কিন্তু টকসু তো আপনারাও কথা বলেন না আমি বলছি যে যে অর্ধেক তো সব আপনারা থাকেন না আমরা থাকি আমি বলছি যে এই যে বিভিন্ন প্রচার মাধ্যমগুলোকে যে নেগেটিভ জিনিসগুলোকে রিপোর্টিং এর ক্ষেত্রে যেভাবে প্রমিনেন্টলি দেখানো হয় নেগেটিভ সাইডটাকে সেই হিসাবে মানুষের একটা মাইন্ডসেট তৈরি হয় এবং এই মাইন্ডসেট তৈরির ফলশ্রুতিতে পার এই জিনিসগুলোর ভিতর দিয়ে হয়েছে আর মিডিয়ার কথা যদি বলেন আমরা যদি দেখি যে রাজনৈতিক শক্তিগুলোর বাইরে মানে দলগুলোর বাইরে অন্য যে দুটি শক্তির সাম্প্রতিককালে উত্থান এবং যে দুটো শক্তির পেছনে লক্ষ লক্ষ মানুষের ছোট আমরা দেখেছি বা তাদের প্রতি সমর্থন আমরা দেখেছি এখন কি অবস্থা হচ্ছে সেটি আমি অবশ্য আলোচনা করতে চাই না কার কি অবস্থা সেই শক্তিগুলোর মধ্যে যে শক্তিটি সরকারের পক্ষে কাজ করেছে বলে সাধারণভাবে ধারণা বা সরকারের সরকারের সমর্থন যাদের প্রতি ছিল আনুষ্ঠানিক সমর্থন বলা যেতে পারে সংসদ থেকে সমর্থন ক্যাবিনেট থেকে সমর্থন প্রশাসন থেকে সমর্থন তাদের পক্ষে তো অ্যাজ এ হোল মিডিয়া কিন্তু কাজ করেছে দু একটি ছোটখাটো ব্যতিক্রম বা দেহ কোনো একটি চ্যানেল হয়তো কোনো একটি অনুষ্ঠান তার বিপক্ষে কাজ করেছে বা কোনো একটি দুটি চ্যানেল হয়তো বিপক্ষে কাজ করেছে তাতে তো মনে হয় যে সরকারের সমর্থনটা সরকারের প্রতি সমর্থনটা মিডিয়ার বরাবরই ছিল বা বিশেষ করে এই সময়টা তো করছেন কেন না আমরা মিডিয়াকে দোষ মিডিয়া তো হঠাৎ পিস মিল হিসেবে দেখলে হবে না তো মিডিয়ার ভূমিকাই ছিল আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই এটাকে কোনো আমি খারাপ দৃষ্টিতে নিতে চাইছি না আমি তারা কিন্তু সেগুলোর যে অবজেক্টিভগুলো যদি হতো সেই অবজেক্টিভ জিনিসগুলোকে যদি প্রমেন্টলি আমার ন্যাশনাল ইন্টারেস্টে আমার যে রাষ্ট্রীয় ফিলসফি ইন্টারেস্টে যে জিনিসগুলোকে টোটালি যদি ফোকাসড হতো দেখা যেত তো তাহলে সেটা আমাদের অনেকটা ব্যালেন্সড একটা ভারসাম্য রক্ষা হতো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন নন ইস্যুকে ইস্যু করে এমনভাবে ফোকাসিংগুলো করা হয়েছে যে ফোকাসিং পরিস্থিতিতে অনেক সময় মানুষ জনগণ বিভ্রান্ত হয়েছে দিলীপ দেখে ধন্যবাদ দিচ্ছি যে উনি অকপটে অনেক সত্য স্বীকার করেছেন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন মানুষ ঘটিয়েছে উনি একটা কথা বলছে সরকার যদি হেরে গেছে কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছিল কথা এটা সুস্পষ্ট হয়েছে যে নির্বাচনটা সঠিক হয়েছে কিনা ভালোভাবে হয়েছে কিনা সেটা হচ্ছে বিবেচ্য এবং সেক্ষেত্রে আমি বলবো যে সরকার হেরে গেলেও এটা প্রমাণ হয়েছে যে নির্বাচনটা সঠিক হয়েছে এবং এই যে সামনে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনটাও যদি এইভাবে হয় তাহলে সরকার হেরে গেলেও আমরা যদি ধরে নিই যে সরকার হেরে যাবে তা তো মনে করবো যে গণতন্ত্রটা বিরাট বিজয় হয়ে গেছে কিন্তু ওই চাইটে হেরে গেছে দেখে এখানে যদি জোর জবরদস্তি করে বা কোনোরকম ইটি করে এই নির্বাচনটা জয় হয়ে যায় যদি মানুষের মনে ধারণা হয় যে সরকার জোর করে নিয়ে গেছে তাহলে কিন্তু ওই এই সরকারের এই যে এটি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে হেরে গিয়েও এটা আবার বিষয় জয় পরাজয় সরকারের কি লাভ পরাজয় হবে লাভ ক্ষতি হবে এটি বোঝা যাচ্ছে না তবে গাজীপুরে যদি বিরোধী দল যেতে তাতেও তাদের লাভ হারলেও তাদের লাভ তাদের নেতৃবৃন্দ যেটি বলছেন হ্যাঁ তারা হারলে একটা হরতাল বা একটা নির্বাচন দিকে চলে যাবে আর যে তৃতীয় বিজয় মিছিল বের করবে এটাই স্বাভাবিক যাই হোক আমি আসল জায়গায় আসি যে দাদা বলেছেন যে মানুষ পরিবর্তন কেন চাইল আসলে একদমই এটা সবার কাছে এখন এই বদ্ধভূল ধারণা আপনি একজন সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করবেন রিক্সালাকে জিজ্ঞেস করবেন একজন ছাত্রকে জিজ্ঞেস করবেন আমি সম্প্রতিকালে বিদেশ থেকে আসলাম লন্ডনে ছিলাম এক মাসের বেশি সেখানে প্রত্যেকটি লোক বলছে যে এই শাহবাগীরা হারিয়ে দিছে আউলীগ রে নেতারা আউয়ামলীগীর নেতারা আমাকে বলছে যে শাহবাগ যদি এইভাবে প্রজ্বলিত হয়ে না উত্তম মোমবাতি দিয়া তাহলে আউলীগ এইভাবে চারটি সিটি কর্পোরেশনে হেরে যেত না কারণ চারটি সিটি কর্পোরেশনে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু বেস্ট ক্যান্ডিডেট এবং হোল ই এবং তারা প্রত্যেক কিন্তু হাই প্রোফাইল নেতা আওয়ামী তারা সবাই মন্ত্রী উপযুক্ত উপযুক্ততার দিক দিয়ে তাদের কাজকর্মের দিক দিয়ে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তাদের হারার কথা না যদিও সঞ্জিত দা বলেছেন যে ক্যান্ডিডেট হেরেছে আওয়ামী লীগ হারে আমি বলবো যে না 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 এইখানে একদমই এটা সঠিক কথা নয় ক্যান্ডিডেটদের এই ধরনের ক্যান্ডিডেট ধারণা খুব কঠিন যদি আওয়ামী এত বড় বিপর্যয় নাই হতো তারা শিকার হয়েছে জনগণ ডিসিশন নিচ্ছে যে আওয়ামী লীগে ভোট দেবে না সেই ভোটটা এখানে বিএনপি যেতে নাই বিএনপি অনেক নেতাকে আমি বলেছি যে আপনারা যেতেন নাই জনগণ আওয়ামী লীগে ভোট দেয় আর কাউকে পাইনি আপনার এই ভোটটা আপনি পেয়েছেন আপনার ক্যান্ডিডেট আওয়ামী লীগ ক্যান্ডিডেটের কাছে খুব বড় ক্যান্ডিডেট ছিল না সব দিক থেকে কেন হইল এই যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি হলো স্বাধীনতার চেতনা উজ্জীবিত হয়ে যারা জাগল আমরা তাদেরকে বারবার বলেছিলাম বিভিন্ন টক যে এক সপ্তাহ পরে তারা চলে যাক পনেরো দিন পরে চলে যাক যেদিন আপনারা একটি আইন পাশ করলেন যে একটি অসমাপ্ত আইন ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের যে একতরফা ফ্যাক্টরি আপিল করা যাবে যাক তারা এটাকে এটা বিরুদ্ধে করায় সরকার আপিল করার সুযোগ পাবে এইটা যখন যেদিন পার্লামেন্টে পাশ হলো সেদিনই কিন্তু তাদের ওখানে রনে ভঙ্গে দেওয়া উচিত ছিল তাহলে মানুষ এভাবে বিরুদ্ধে যেত না তা না করে তারা বিপুল শক্তিতে নামল এবং ওই ডক্টর ইমরান সরকার ডক্টর ইমরান সরকার বলল আগামীকাল বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত সকল মন্ত্রীরা সচিবালয় সারে রাস্তায় নেমে আসবেন পার্লামেন্ট সারে সংসদ সদস্যের রাস্তায় নেমে আসবেন সবাই যে যেখানে দাঁড়িয়ে যাবেন বঙ্গবন্ধু যেমন কথা বলতো যে আগামীকাল থেকে আপনাকে অফিসে যাবেন না ছোট বঙ্গবন্ধু হয়ে গেল ইমরান সরকার এবং আমি অবাক হয়ে গেলাম নজিরবিহীনভাবে মন্ত্রীরা সে রাস্তায় হাতে হাত দিয়ে দাঁড়িয়ে গেল ওই একটা অর্বাচীন বালকের কথায় কি নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হলো জেলুবাই যে আওয়ামী এক একসঙ্গে চলে গেছে এবং কার রেখে কে যাবে হুম খেয়ে পড়তেছে মনে হল একটা বিপ্লব হয়ে গেছে আমাদের বারবার বলতে ছিল যে নতুন প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে রবীন্দ্রসঙ্গীত গিয়ে মুক্তিযুদ্ধ হয় না মুক্তিযুদ্ধ করতে হলে প্রতি মুহূর্তে একটি বুলেট হয় আমার বুকে লাগবে একটি বুলেট আমার শত্রুর বুকে বিঁধবে একটা স্ট্যান্ডার্ড কাঁধে নিয়ে একটি রাইফেল কাদের নিয়ে একটি এলএনজি কাদের নিয়ে আমাদের ঘুরতে হয়েছে বাংকার থেকে মাথা উঁচু করলে এক সেকেন্ডের মধ্যে জীবনটা যেতে পারে সেই মুক্তিযুদ্ধ আর এখানে এখানে রমিন শুনিন খাইয়া খিচুড়ি ডাইল খাইয়া রাত্রেবেলা গান বাদ্য করিয়া একটা মুক্তিযুদ্ধ হয় এর ধরনের মুক্তিযুদ্ধ আমরা কোনোদিন দেখি নেই এই যে কিছু শাহবাগে পরবর্তী সময় কি গেল এই নতুন প্রজন্মের কাছে দাদা খুবই দুঃখজনক যে কিছু বুড়া প্রজন্ম যে ঢুকলো। যাদেরকে সমাজ জানে যে তারা চিহ্নিত নাস্তিক তারা যে মাইক যখন হাতে নিল নতুন প্রজন্ম আস্তে আস্তে সরে গেল জনগণ পিছ থেকে সরে গেল মানুষ আর থাকলো না শুধু চারিদিকে বেষ্টুন রইল পুলিশের আর র্যাবের ডাবল বেষ্টনির মাধ্যমে সিসি ক্যামেরা লাগিয়া তারপর তারা এই যে তারা সমস্ত মুসলমানদের যেখানে এই দেশের নব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান তাদের অনুভূতিতে আঘাত দিল বিভিন্ন কথার মাধ্যমে এই ভোট আস্তে আস্তে সরল ভোট সরে গেল শেয়ার বাজারে চুরি করলো দশ জনে এক কোটি ভোট নষ্ট হয়ে গেছে আমি শেয়ার মার্কেটের সাথে জড়িত এক কোটি ভোট নষ্ট হয়ে গেছে মানুষ কত মানুষ আত্মহত্যা করেছে সেজন্য রেললাইনের ভিতরে পড়ে একজন মারা গেছে সবচেয়ে বড় গ্যামলার এই তাদের এই দশজন লোকের জন্য কিন্তু আওয়ামী সাফার করলো কিন্তু সেই দশজনকে না বাঁচালে কি হতো তার মধ্যে দিয়ে জেলখানা নিলে কি হতো হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল দেখা কেউ না সর্বশেষ রানা প্লাজা এই যে রানা প্লাজা আজকে বিজেপিকে আমি ধন্যবাদ দিই যে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছেন আপনার কাছে রিপোর্টটা আসবে আপনি শিল্পমন্ত্রী তারা বলেছেন যে এই জন্য বিজেমি দেয় না কারণ বিজেমি তার আগের দিন গিয়ে রানা প্লাজা বন সিল করে দিয়ে আসছে এবং বলছে যে না বুয়েটের প্রফেসররা এসে এক্সপার্টরা এসে দেখবে এখানে কাজ করার আর কোনো ই আছে কিনা স্কোপ আছে কিনা কিন্তু সকালবেলা গিয়ে রানা প্লাজার মালিক জোর করে ওটা খুলছে এই যারা এই দেশের গার্মেন্টসের মালিক ছিল তারা এটাকে ইন্ধন দিছে চালু করে দিছে এবং সব থেকে বেশি কাজ করছে ওখানে লোকাল বলছে যে আমি দেখেছি এখানে কোনো অসুবিধা নেই তোমরা সবাই কাজ যোগদান বড়টা ডিজাস্টার হয়ে গেল কি হলো ঘাড়ে পড়লো কিন্তু আওয়ামী এই যে যেটা বলছেন যে এইভাবে মানুষ কিন্তু আস্তে আস্তে একটার পর একটা লাইসেন্স মানুষ জানেও নাকি কিন্তু আমাদের একজন তরুণ সংসদ সদস্য বিরোধী দলের উনি দাঁড়িয়ে একদম আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিলেন সরকারি দলের মন্ত্রীদের তাদের স্বজনদের যে কত কোটি টাকা প্রতি রাত্রে তারা এক একজন নিচ্ছে এর মধ্যে তো কোনো প্রতিবাদ আসেনি এইভাবে এইভাবে কিন্তু আপনাদের মানে ভোটটা কমে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এই যে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে এখানে শোচনীয় পর্যায়ে নাহলে এত ভোটের ব্যবধানে পরাজয় এটা আমরা কেউ কখনো কল্পনা করতে পারি নাই এবং সরকারের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা প্রতিনিয়ত দিছে যে এখানে কত ভোটের ব্যবধানে এই সরকারি প্রার্থীরা জয়লাভ করবে এখন ওই গোয়েন্দা সংস্থার রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা হয়েছে অর্থাৎ মানুষ যখন ভোট দেয় গোয়েন্দা সংস্থার ওই বানানো রিপোর্ট ওই তো মানুষকে রক্ষা করা যায় না তাহলে এসে সাপ বা আমরা ক্ষমতা থাকতাম আমাদের কোনোদিন আমাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট আমাদের কাছে দেয় নাই সবসময় বলছে যে আপনারা যথা জায়গায় আছেন রায় যা বল করছি যে এইটি সঠিক আছে জনগণ আপনাদের পিছনে আছে ওই যে সরে গেছে জনগণ এইটা আমাদের কানে আইছে রাত্রিবেলা তা এখন আপনাদের পিছ থেকে জনগণ সরে যাচ্ছে এই জিলু ভাই বলছে যে এত আগে এই আগমন জিলু ভাই বসন্তের আগমন বোঝা যায় ককিলে ধ্বনি আসলে আবার যদি বর্ষার আগমন আপনি দেখ দেখতে চান তাহলে দেখবেন কদম গাছের দিক তাকিয়ে যে কদম ফুল ফুটছে কিনা ফুল ফুটুক আর না ফুটুকা বর্ষার তাতে এখানে কিন্তু আগমন ঘটে গেছে অগ্রিম আগমন ঘটে গেছে দাদা যেটা বলছে আমি দাদার সাথে সম্পূর্ণ একমত যে এইটা কীভাবে পূর্ণ জানি না এখানে আপনাকে একটু আমি প্রেশ্য করতে চাই যে আপনারা ক্ষমতা গ্রহণের পরপরই পিলখানা এটা বড় ইস্যু যেটি কথা কার্যকারিত শুধু এখন উল্লেখ করেন সেটি দিয়ে শুরু এবং সর্বশেষ পদ্মা সেতু যেটিকে আপনারা দাবি করছেন আপনারা এখন নিজেরা করছেন টেন্ডার পর্যন্ত আহ্বান করেছেন তিরিশ হাজার কোটির থেকে আকার প্রজেক্টকে এখন দশ হাজার কোটিতে নামিয়ে এনেছেন সব মিলে প্রতিটা ইস্যুই আপনারা বলছেন যে আপনারা খুব ভালোভাবে রানা প্লাজার কথা বলেছেন বলেছেন আমরা ভালোভাবে ম্যানেজ করেছি ডেস্টিনির কথা বলেছেন আমরা আমাদের লোককে জেলে নিয়েছি হলমার্কের কথা বলেছেন আমরা সবাইকে কারাগারেছি মানুষ কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট না বিচার করছেন বিচারও মানুষ সন্তুষ্ট না এবং সবার কাছেই মনে হচ্ছে যে প্রকৃত যারা দোষী অপরাধী সাধারণভাবে পারসেপশন হচ্ছে তারা ধরা ধর বাইরে থাকছে বিষয়টি হলো যে আমি একটু আগে বলেছি যে পারসেপশন মাইন্ডসেট

ইন রিটার্ন আসলে সরকার সরকারি দল মহাজোট চোদ্দ দল কি পেল এটি আপনি যদি একটু বলেন অন্যদিকে হেফাজতের প্রসঙ্গটি আলোচনায় আসেনি হেফাজতে ইসলামকে এই যে ডিসকার্ড যেভাবে করা হলো কিন্তু আপনি কি মনে করেন যে তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ মধ্যযুগে ফেরত যেতে চায় ফেরত যেতে চায় না কিন্তু মানুষের যে সহানুভূতি হেফাজতের উপরে যেটি অনেকে অনেকেই বলছেন যে এই ইস্যুটিও টেন টু থার্টিন পার্সেন্ট ভোট নিয়ে গেছে বিষয়টি হচ্ছে যে এইভাবে একটা কথা আছে অল আর ইন ফেভার রাইজিং সান নট সেটিং সান আপনি যে গণজাগরণ মঞ্চের যে কথাটা বলছেন এটুটি ঠিক গণজাগরণ মঞ্চের যে অভাবনীয় যে জাগরণ সৃষ্টি করেছে থ্রু আউট কান্ট্রি ইয়ং বিশেষভাবে ইয়ংগার ফোর্সকে যেভাবে আনলিস করেছে পত্র পত্রিকা রেডিও টেলিভিশন আপনারাও মানে প্রত্যেকটা জায়গায় লাইভ প্রচার করছে তারাও মনে করছে অবজেক্টিভলি ইট ইজ দ্য রিয়েলিটি সেই অর্থে গণজাগরণ মঞ্চের যে বাট আমরা আমরা আমি আমরা এই অনুষ্ঠানের কথা বলতে পারি যে প্রথম দিন থেকে আমরা বলছি যে এটি হয় অনেক বড় সম্ভাবনা তৈরি করবে অথবা সকল সম্ভাবনাকে ধুলিস্বাদ করে দেবে প্রথম দিনের কমেন্ট ছিল এটা হলো যে ধরেন আপনার তৃতীয় মাত্রা হতে পারে কিন্তু আপনাদের টেলিভিশনও কিন্তু চ্যানেল আই বা বিভিন্ন চ্যানেলগুলোও কিন্তু তারা লাইভ তারা জিনিসগুলোকে ফোকাস করছে সেটা ছিল একটা জিনিস নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার যে নতুন করে ধারণ করছে দেখানো হয়েছিল ভোটার তো সিংহ নতুন প্রজন্ম প্রজন্ম এখন প্রশ্ন হচ্ছে তারা ষোলো হ্যাঁ এখন প্রশ্ন প্রত্যেকটা জিনিসটাই হচ্ছে তার ইকোনমিক যেটা উনিশশো সালে যে অর্থবহ ছিল আজকে দুই হাজার সালে এসে সেই অর্থবহটা সেই প্রেক্ষাপটটা তার যে ক্যারি করার যে কামকটা সোশ্যাল ফোর্স সে সোশ্যাল ফোর্স সেটার বাস্তব অবস্থান কতটুকু আমি বলছি সোশ্যাল ফোর্স বাংলাদেশে উনিশশো সালে আমার যে ন্যাশনালের সাথে যে বিদেশি শক্তির যে কন্ট্রিডিকশনটা ছিল যে দ্বন্দ্বটা ছিল জনগণের কাছে এর যে ইউনিফিকেশনের যে প্রশ্নটি ছিল আজকে কিন্তু সে বাস্তবতা নেই আজকে বাস্তবতা নেই কেন আমার দেশের যে সোশ্যাল ফোর্স এখানে ডেভেলপ করেছে আমি বলছি যারা অর্থ বিত্তর পড়া ভিতর দিয়ে যে সোশ্যাল ফোর্সগুলো আমাদের সোসাইটিতে ডেভেলপ করেছে এই সোশ্যাল ফোর্সগুলার মধ্যে আপনার যে কন্টেন্টের দিক থেকে যদি আমি দেখি সে কন্টেন্টের দিক থেকে এখানে আমাদের শ্রেণীগত দুর্বলতার কারণে মানে তার যে অবস্থান তার শ্রেণীগত দুর্বলতার কারণে এখানে উনিশশো সালের মতো ওই মুক্তিযুদ্ধের চেতনাটা অনেকটা করফুরের মতো উড়ে চলে গেছে সেই জন্য কিন্তু আজকে এখানে এ স্থান অনেকটা দখল করেছে বিভ্রান্তিকর বক্তব্যের মধ্য দিয়ে যেমন আপনি জানেন হেফাজত ইসলাম যে পাঁচ তারিখ তারা যা পাশে মেয়ের ঘটনা সম্পর্কে আপনি বলছেন তারা কি করেছে এখানে আপনাকে জিনিসটাকে বুঝতে যদি আমি আমি কিন্তু এইভাবে বুঝছি হয়তো আপনাদের একমত না হতে পারেন কিন্তু আমি যেভাবে বুঝ দিচ্ছি আমাদের এই সোসাইটিতে নতুন করে যে যুদ্ধাপরাধীদের বিচার বিচার যে শুরু হয়েছে এই বিচারটা একটা শক্তি উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তি কোনো অবস্থায় মেনে নেয়নি তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে কিন্তু তারা নিয়েছে আঠাশ দলীয় জোট এটা বিএনপি লেড নয় আঠাশ দলীয় জোট এটা জামাত লেড জামাতের কেউ মেয়র হয়েছে না কাউন্সিলর হয়েছে জামাত তো এটা চাই না জামাত তো তার যে তারা এত ম্যাচিউর্ড তারা এখন তাদের শক্তি দেখাবে না তাদের শক্তি দেখাবে যখন বিএনপি ক্ষমতা আসবে তখন তাদের শক্তি রিয়েল সেন্সেস শক্তি তার পলিসিগত শক্তি তার অবস্থানগত শক্তি সেটা সে তখন দেখাবে এখন যে জায়গাটা হচ্ছে যে বুদ্ধির দিক থেকে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের দিক থেকে রেজিমেন্টের দিক থেকে অর্থের দিক থেকে ক্যাডারের দিক থেকে ডেডিকেশনের দিক থেকে যদি আমি বলি যে জামার হচ্ছে দেন আদার্স এবং তাদের কেমন যেমন আঠারো তারিখ পাঁচই মে যে ঘটনাটা ঘটছে সবাই দেখছে এখানে আমরা লাইভ তারা বলল সাথে সাথে বাঁশের কেল্লা থেকে রিপোর্ট দিল যে ব্লক যে বাসে কেলা থেকে রিপোর্ট দিল তিন হাজার লোককে মারা ফেলল এটা আপনিও চিন্তা করেন আমিও চিন্তা করিনি এরকম একটা রিপোর্ট হবে কিন্তু রিয়েল সেন্সে তিন হাজার কি মারা গেল কিন্তু সেখানে যে কলম্বিয়াতে ভূমিকম্প যে মারা গেছে বা বিভিন্ন জায়গায় যে মারা গেছে ছবিগুলো দিয়ে এমনভাবে তারা বিভিন্ন জায়গায় প্রচার করেছে যেটা কারো পক্ষে বোঝার ক্যাপাসিটি ছিল না ইভেন সরকারও কিন্তু জিনিসটাকে এইভাবে দেখতে পারেনি এবং এই যে গ্রামে গঞ্জে সর্বত্র আপনি জানেন ওইখানে তো যুবলীগের ছেলেরা বা ছাত্রলীগের ছেলেরা তো সংগ্রাম করেনি যে 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 পবিত্র শরীফ যারা ওইখানে হয়েছে জড়িত ছিল ঘটনার সাথে মূলত হচ্ছে যে জামাত ইসলাম ছাত্র শিবিরের ছেলেরা এরাই মূলত জড়িত ছিল তারা যে আগুন দিচ্ছে কোরআন শরীফ উঠছে কিন্তু পরের দিনে চট্টগ্রাম সারা দেশে পোস্টারে ছেয়ে গেল যে যে যুবলীগ যে এর চিঠি বহু পোস্টার এটা ছাপা হলো এরকম যে একটা ক্যাম্পিং বিভ্রান্তিকর ক্যাম্পিং এর ফলশ্রুতির অসহায় শিকার হয়েছে আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কিন্তু সেই সময়টাতে সেই দিন যুবলীগ ছাত্রলীগ মাঠে ছিল কিনা তারা তো তাদের অফিসে ছিল ওইখানে ছিল টেলিভিশনে ফুটেজ দেখা গেছে যে কোথাও কোথাও তারা অস্ত্র সহ সেটা আমি বলছি যে যেই জায়গাতে কোরআন শরীফ পোড়ানো হয়েছে সেই জায়গায় ছিল না কিন্তু সেই ফুটেজ সেই ফুটেজ তো সরকার বলছে যে তাদের কাছে আছে তারা তো জনগণের সামনে দেখাচ্ছে না আচ্ছা এই এই যে হয়তো তারা যেটা আছে সেটা তারা দেখাবে দেখাচ্ছে দেখাবে না যে না দেখাবার তো কিছু নাই এটা বিভিন্ন রেডিও টেলি সরি টেলিভিশন অথবা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ক্যামেরা টেলিভিশন তো ওই দিন কোনো টেলিভিশন দেখাতে পারেনি যে কে ওই কোরআন শরীফ পড়ছে বা কারা বাস বাসে আগুন দিচ্ছে সেটা কিন্তু সেদিন কোন টেলিভিশনে দেখানো হয়নি বাস পড়ছে দেখানো হয়েছে কে আগুন দিচ্ছে সেটা কিন্তু অন্য সময়ের মতো দেখানো হয়নি তো এই যে এই যে জায়গাটা এখানে যে তারা তিন হাজার লোক মারা গেছে তিন হাজার লোক যুগ মারা গেছে এটা কিন্তু অনেক জায়গাতে এটা কিন্তু পাবলিক বিভ্রান্ত হয়েছে যে কিন্তু আপনারা টেলিভিশনগুলো কিন্তু ওইখানে যে লাইভ যারা দেখেছে তারা কিন্তু তারা সেটা দেখাতে পারেনি কিন্তু এইটা সারা বিশ্বে আমাদের প্রবাসী বাংলাদেশ থেকে আরম্ভ করি যেই ধরনের এক ধরনের আপনারা পরিবেশ সৃষ্টি করছে করতেছে পরিবেশের হিসেবে এবং সরকারের প্রতি জনমনের যে আস্থার মনোভাব ছিল সেই আস্থার একটি কথা আপনাদেরকে বলবেন কিনা অনেকে অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ আসলে এখন আওয়ামী নেই কেউ কেউ তো বলছেন এটা এটা মর্শকন্না ভেতরটা মাছ উপরটা মানুষের অবয়ব এবং এই যে আওয়ামী লীগে অনেকে বলেন যে এটি কমিউনিস্ট লীগ হয়ে গেছে যদি আপনি কমিউনিস্টে এবং আপনি বসে আওয়ামী লীগে যোগ দেননি এবং এই কমিউনিস্টটা তো বাংলাদেশের স্বাধীনতার পূর্বকাল থেকে খানিকটা বিভ্রান্ত এবং এই বিভ্রান্ত কমিউনিস্টরা আসলে আওয়ামী লীগকে এবার চূড়ান্ত ভাবে বিভ্রান্ত করতে এখানে তো আমাদের কোন এখানে তো ফ্যাক্ট হচ্ছে যে খামাকায় এটা এটাও কিন্তু এক ধরনের আমি বলবো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি জামাত ইসলামের অপপ্রচার কারণ এখানে পলিসি মেকিং আমি বলবো এখানে কমিউনিস্টের ইনভলভ ফিরোজ রশিদ যখন বলেন তখন কি জামাতের হয়ে বলেন কিনা না উনি বলতে পারেন কিন্তু উনি তো উনি নিশ্চয়ই মনে করবেন যে উনি এত মেচুর উনি বলবেন না যে দিল্লি বড়ুয়াতে গভর্নমেন্টের পলিসি মেকিং এর সাথে ইনভলভ

এক জোজোর দূরত্ব সৃষ্টি করার জন্য এটাও এক ধরনের প্রপাগান্ডা যে এটা হীনো উদ্দেশ্যে এই জিনিসটা সবাই তো কমিউনিস্টই অতীতের কমিউনিস্ট ছিলেন এখন আওয়ামী লীগ করছে আজ লিগেসি কমিউনিস্ট লেগেসি এভাবে বলা হচ্ছে এই যে জায়গাগুলো এবং সেই প্রেক্ষাপটেই অথবা જે সমস্ত আমাদের

ওই বাশের কেল্লার ব্লক থেকে তারা নিয়ে এবং সারা বিশ্ববাসী এটাকে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে এটা একটা বড় সিডমা কিসে गवर्नमेंटের জন্য জামাত এটা না বিশ্বাস করা কিছু হত কারণ আছে যেমন ধরেন সেদিন সকল মিডিয়াকে ওই অপারেশন সময় থাকতে দেওয়া হয়নি আমি আমি দুটো টেলিভিশন সঙ্গে নেওয়া হয়েছিল জিলল ভাই আমিও দিন রাতে একুশ টেলিভিশন ছিলাম ঠিক ওই মুহূর্তে একুশ টেলিভিশন ক্যামেরাম্যান ক্রু ফিরে আসলো এসে তারা বললো যে আমাদের এখানে থাকতে দেয় না বলছে তোমরা চলে যাবো এলাকাটা সম্পূর্ণ অন্ধকারে ভরা ছিল কোনো বিদ্যুৎ ছিল না সন্ধ্যা থেকে আমি টেলিফোন করলাম ওই সাপরা চত্বর ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের চিফ সিকিউরিটি অফিসারকে বললাম যে তুমি এখনই দেখো আমাকে জানাও মানুষের অবস্থাকে বলে স্যার অধিকাংশ ঘুমিয়ে আছে আর কিছু ইবাদত করতেছে বসে ইবাদত মানে কেউ নামাজ পড়ছে বা তো জিকির করতেছে আর ঘুমিয়ে আছে ও একটা পেপার বিছিয়ে একটা ব্যাগ মাথায় নিয়ে একটু শ্রান্ত ক্লান্ত খোলা আকাশের নিচে কঠিন অবস্থা তারপরে আমি ওই দিন কিন্তু আমার শেষ বক্তৃতা ছিল ইটিভিতে যে রাত যত গভীর হচ্ছে আমার মনে শঙ্কা জাগতেছে না জানি কি রোজ কেমন আসবে সাপলা চত্বরে ঘুমন্ত মানুষের উপরে কারণ দশ হাজার পুলিশ র্যাব বিডিআর বিজেপি বিজেপি এখনো বিজেপিটা অতটা মানুষের কাছে ই হয়নি সুপরিচিত হয়নি বিডিআর বললে বুঝে বেশি আমি ওইটাই বলি যেন মানুষ বুঝে দশ হাজার নিয়োগ করা হয়েছে চারিদিক থেকে এবং এই যে ধর্মপ্রাণ মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা এখানে এসছে সারাদিন ক্লান্ত হয়ে বহু দূর থেকে হেঁটে আসছে তারা জানে না যে কোন পথ দিয়ে বেরিয়ে যেতে হবে রাতের অন্ধকার ঘুটঘুটে অন্ধকার চারিদিকে আটকে দেওয়া হয়েছে সেই অবস্থা একটি শ্বাসরুদ্ধকর এই এই যে অবস্থাটা এটা না করলে হয়তো আমি বারবার বলেছিলাম তখন টকসুতে বলেছি যে আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে যদি ওখানে পাঠিয়ে দেওয়া হয় তা উনি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম করেছে শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে মুসলমানদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে উনি গিয়া যদি হেফাজতে ইসলাম ওখানে মঞ্চে বলে যে তোমাদের সমস্ত দাবি দেওয়া আমার দাবি দেওয়া আমি গ্রহণ করলাম আমি সরকারের সাথে এটা নিয়ে আলোচনা আলোচনা করব তোমরা ফজর নামাজ পড়ে এখান থেকে সবাই চলে যাওয়া তাহলে কিন্তু এইগুলো কিছুই করার প্রজোর হতো না হুজুরকে সঙ্গে নিয়ে এটা বললে কিন্তু ওনাকে দেয়নি দাদা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এখানে যাদেরকে এই জিনিসটি হ্যান্ডেলিং করতে দিচ্ছে তার সব কিছু গায়ের জোরে করতে চেষ্টা করে এটা আমাদের সরকার আমরাও দেখেছি বিএনপি সময় দেখেছি আওয়ামী লীগে আমল দেখেছি প্রত্যেকটা সরকারের বোধহয় সরকারে গেলে ওই একই অ্যাটিচিউড হয়ে যায় যে সব কিছু আমরা যুক্ততর্কের উদ্দেশ্যে গায়ের জোরে যেহেতু পুলিশ আমার তাকাইলি পুলিশ আমার দিকে তাকাই থেকে আমি কি বলবো তাই শোনার জন্য র্যাব আমার আছে বিডিআর আমার আছে এই জন্য তারা এইটা এই শক্তি প্রদর্শনের পথটাই তারা খুব সুকৌ কৌশলে বেছে নেয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে শাহবাগে সে আমাদের সাভারে অত বড় একটি ধ্বংসযজ্ঞ কেমত হয়ে গেল যেখানে বারোশো লোক মারা গেল সে বলতেছে যে বিএনপি কর্মীরা দিন জিয়া পিলার ধরে ধাক্কাধাক্কি করায় ভবনটা ধ্বংস হয়ে গেল এই যে মন্ত্রীদের প্রতিদিন এই সমস্ত কথাবার্তা ভোট নষ্ট হচ্ছে আপনি আপনার উপর নিয়েন আপনার জন্য আপনি এই ধরনের কথা কখনো বলেন নাই কারণ আপনাকে জানি অত্যন্ত ধর্মভেরু একজন খাঁটি বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষ যেহেতু যার মধ্যে ধর্ম আছে যার মধ্যে ধর্ম আছে সে কিন্তু নাস্তিক না আপনাকে আমরা কখনো নাস্তিকের উপরে পর্যায়ে ফেলাই না কিন্তু যার কোনো ধর্ম নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরা নাস্তিক না নাস্তিক হচ্ছে লোক যে কোন ধর্মে বিশ্বাস করে না আল্লাহ খোদা ঈশ্বর কাউকে বিশ্বাস করে না তাকে আমি নাস্তিক বলি তো এই যে আজকে দেখেন কি অবস্থাটা সেখানে সৃষ্টি হলো আজকে দেখেন একজন মন্ত্রী আপনাদের বলতেছে যে সুবর্ণ্লা বলে এরা সব জাতিরা যে পালাই গেল শেষ সাথে তার দ্বারা কোনো খবর হল না এই কথা কিন্তু এই যে সিলেটে ভোটটা কমে গেল এক এক কথা বলে এক লক্ষ করে ভোট কমে যায় মন্ত্রীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা পাশে কি বিটিপি তে কমিউনিস্টরা যে এই কান্দাকাটি করতেছে ওনার আওয়ামী লীগ কি জানে কোন আওয়ামী জানি আমি আমার বাপ আওয়ামী প্রতিষ্ঠাতা সভাপতি গোপালগঞ্জের ডঞ্জের ডিভিশনের উনিশশো আঠাশ সালে ল পাশ করছে আমার বাবা আওয়ামী লীগ প্রতিষ্ঠা কাল থেকে ওইখানে আমাদের বাড়িতে বঙ্গবন্ধু যে চকিতে বসে ভাত খাইতেন তখন তো এই রুমের টেবিল চেয়ার ছিল না চকিবার পেতে চাদর বিশাল দস্তান বলতো সামনে দিত এবং নিচে বসে খেতে হতো সে চকিটা এখন আছে আমার ভাই যিনি চাস্তু ভাই এর এখন প্রেসিডেন্ট কাজী আকরাম ওনার বাপ ছিল হইল আমাদের থানার প্রেসিডেন্ট আর আমার বাবা ছিল গোপালগঞ্জ সাব প্রেসিডেন্ট এই আমাদের আওয়ামী ওই অঞ্চলে বঙ্গবন্ধু প্রত্যেকটা বাড়িতে গিয়ে 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 আওয়ামী করেছেন কারণ মুসলিম তখন ভীষণ প্রতাপ ছিল বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন মতিচৌধুর বাড়িতেও যায় নাই বেবি বন্ধুদের বাড়িতেও যায় নাই গেছে আমাদের বাড়িতে বঙ্গবন্ধু সম্পর্কে আওয়ামী সম্পর্কে বলতে হইলে আমরা যেই বলবো টেলিভিশনে আমাদের কিন্তু কোনো আমন্ত্রণ দারণ হয় না বিটিভি আমন্ত্রণ জানানো হয় কমিউনিস্টরা যারা জীবনও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে করেছে অন্যভাবে আপনি না আপনি কোনোদিন বলেন নাই মথু চৌধুরী বলেছে বঙ্গবন্ধু হাড্ডি দিয়ে ডুকডুকি বাজাবো এই বেবি মধু বঙ্গবন্ধুর বাড়িতে সে থাকে ভারতের প্রেসিডেন্ট গেলেন বঙ্গবন্ধুর বাড়ি দেখতে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গেছেন বত্রিশ নম্বরে সেখানে সে রেহানা তাকে রিসিভ করতেছে বেবি মধুত পিছে দাঁড়ানো মনে হয় যে এই বাড়ির মালিকই বেবি মদুত সারা পৃথিবীর টেলিভিশন দেখে যে বেবি মধুদের বাড়িতে ভারতের পেসিডেন্ট ঢুকতেছে আর ওখানে আর কোন দখলে নেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বই আত্মজীবনী যারা বেরোলো সে প্রকাশে বেবি মধু দিয়ে দাঁড়াইলো উনি কোনদিন বঙ্গবন্ধুর দল করছেন উনি তো ছাত্রজন করছেন আমার ক্লাসে পড়ছেন যত চুল পাকা দেখেন উনি অত বুড়ে না দাঁত যদিও পড়ে গেছে আমি আর বেবি বন্ধুদের একই ক্লাসে পড়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই সাথে পড়েছি প্রধানমন্ত্রী ভালো করে জানেন যে বেবি বন্ধু একদিনে সাতলি ছাত্রলীগ করে নাই ছাত্রলীগের বিরুদ্ধে উনি হেরে গেছেন ডিপার্টমেন্ট ইলেকশন দাঁড়িয়েছিলেন বেবিতে বিপুল ভোটে হেরে গেছেন গিয়ে এমন কোন অসভাব্য ভাষা নাই যে আমাদের বকাবকি না করছেন আমাদের শুনতে হয়েছে সাতলি করতে গিয়া আজকে এই মন্ত্রীরা ভোট নষ্ট করছে দাদা আপনি না সংসদে অশ্লীল কথাবার্তা এখন আমি অন্য একটা ইস্যু যাচ্ছি মানে ইতিহাস বিকৃত হয় কেমন ইতিহাস বিকৃত করতে করতেছে আজকে যখন মোতি চৌধুরী আওয়ামী লীগের কথা বলতে বলতে বঙ্গবন্ধু কথা বলতে কে দেবে তখন মানুষ জানবে যে এরাই আওয়ামী প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পিছনে যে আমাদের কত অবদান রয়েছে এই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে একদিন মিটিং করতে পারতো না যদি আমি শক্তি দিয়ে আমার লোক বল দিয়ে জগন্নাথ কলেজ থেকে যে সেদিন আমি পাশে না দাঁড়াতাম আমি তো বারবার জিলুভার এই টেলিভিশনে এখানে এসে আমি তীতিমাত্রায় বারবার বলেছি সব সভ্যতা আসুক এখনকার নেতাদের সামনে বলব যে আমার শক্তি সারা কখনো আমাদের শক্তি ছাড়া জগন্নাথ কলেজের ছাত্রলীগ প্রতিষ্ঠা পেত না কিন্তু আজকে ইতিহাস লেখে বেবিমধুর ইতিহাস বলে মতিয়া চৌধুরী টেলিভিশন এইগুলো আমাদের শুনতে হয় তো এই যে আর যাই করেন আওয়ামী লীগের ইতিহাসটা এইভাবে বঙ্গবন্ধুর ইতিহাসটা যাতে বিক্ষিত না হয় একদিন কিন্তু এই এই শুনতে শুনতে এই প্রজন্ম মেরা মনে করবে যে এরাই তো আসল আওয়ামী লীগ আমরা যারা আওয়ামী করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে অথবা বঙ্গবন্ধু মরার পর আর একটা যুদ্ধের জন্য ভারতে গিয়েছিলাম সেই কাদের সাথে সে আমি সেই মত মন্টু সেই শেখ সেলিম সেই মহিউদ্দিন সেই জনাল হাজারি কত জনের নাম বলবো গামা আমাদের শাহ জাফর হারিয়ে গেছে ইতিহাস থেকে তা এদের কোনো কিন্তু ইতিহাসের নাম নাই থাকবেও না আজকে আমি আরেকটি কথা বলতে চাই যে সংসদে অশ্লীল কথাবার্তা দাদা আমরা সংসদে কি দেখি আমরা সংসদ থেকে আমরা শিখব যে সংসদ হচ্ছে সেখানে আমাদের আইন নিয়ে কথা হবে সমাজ নিয়ে কথা হবে অর্থ নিয়ে অর্থনীতি নিয়ে কথা হবে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা হবে আমাদের সামনের দিনগুলো কিভাবে এই দেশটা চললে ভালো হবে সবার জন্য এইটা নিয়ে আমরা সংসদের কথা শুনতে চাই যে অশ্লীল কথাবার্তা তাও বলে কারা মহিলারা যে সংসদে প্রধানমন্ত্রী সংসদ নেত্রী হচ্ছে মহিলা বিরোধী দলের নেত্রী হচ্ছে মহিলা স্পিকার হচ্ছেন মহিলা এবং সংসদ উপনেতা মহিলা অর্থাৎ মহিলাদের একটা সরাসরি এই সমস্ত সেই সংসদে তারা ভোট পাইয়ে কিন্তু এই এরা একজন নির্বাচন নেই এই কোঠায় বিশেষ কোঠায় এরা নির্বাচিত হয়ে এসে সংসদে যে অশ্লীল ভাষায় মহিলারা প্রকাশ করেছে আমার রুমে আজকে একজন সাংবাদিক এসেছিলেন উনি বললেন যে ভাই এদের কথা শুনে তো আর কেউ দেখতে চায় না এরা যদি সংসদে এত মানুষের মধ্যে জনসমক্ষে এই ধরনের অশ্লীল কথা বলতে পারে তাহলে বাড়ির মধ্যে কি ধরনের অশ্লীল ব্যবহার এরা করে এবং এদের স্বামীরা কত অশান্তির মধ্যে আছে আপনি চিন্তা করেন আপনি কত অসহায় অসহায় এদের প্রতি আমাদের হয় এদের স্বামীদের আপনিও পুরুষ আমিও পুরুষ বড় করুণা যে এরা যদি সংসদে এই কথা বলতে পারে হোক সে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা তারা কি বুঝে না তাদের আত্মীয় স্বজন তাদের স্ত্রী পুত্র কন্যা এরা এই সমস্ত খবর শুনতেছে কিন্তু সংসদেতে এদের অনেক পুরুষ এবং দুর্ভাগ্যজনক আপনি লক্ষ্য করবেন যে ওদের ওই দলীয় লোকরা তাদের হাত দেয় এর আরো উৎসাহিত হয় এসিয়া ঠিক হচ্ছে আগামীতেও কিন্তু আমি আবার ওই কোঠায় আমি আসতে পারবো এসিয়া ঠিক করতেছে আবার তার আগুনের মূর্তি ধারণ করে আবার বলা শুরু করে অসভ্য কথাবার্তা এইসব এবং আমার দুঃখ তো সংসদে যা শোনা তো হইলোই কিন্তু আমার দুঃখ দুর্ভাগ্য আমার সাংবাদিক বন্ধুর কথা শুনে যে ঘরে যে পুরুষটা আছে আপনার আমার মতন তার যে দুর্ভাগ্য সারা জীবন পহাতা পেতে নিয়ে এইখানে আমার দুর্ভাগ্য এখানে একটা কথাটা বলছি যে আমাদের ফিরোজ ভাই যেটা বলছেন অনেক কথা তবে পাঁচই মে যে ঘটনাটা পাঁচই মে সম্ভবত হচ্ছে রোববার ছিল চৌঠা মে ছিল শনিবার খলাদা জিয়া কিন্তু ভক্তিতেতে বলেছিলেন চৌঠা মের মুক্তিতা হে যে আমরা 48 ঘন্টার মধ্যে আপনার এই সরকারের পতন ঘটাবো এই সরকার পালা যেতে আপনি ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন দাবি মেনে না হলে পালানোর পথ থাকবে পথ খুঁজে পাবেন জি এই একটা কথা বলেছিলেন অর্থাৎ যখন দেখলেন এবং খালাদা জিয়া সুন্দর সময় এরা কিন্তু হেবাদ ইসলাম জাস্ট তারা ছয়টা পর্যন্ত প্রতিভা সভা করার জন্য কিন্তু তারা সময় চেয়েছিলেন সরকার সময় অন গুড ফেট তারা সময়ও দিচ্ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি কিন্তু তখন সাংবাদিক সম্মেলনে বলেছেন আমরা ছটা পর্যন্ত দিছি ছটা পর্যন্ত যাতে তারা অতিক্রম যদি করে তখন আমরা সরকার বাধ্য বা হনগত ব্যবস্থা নেওয়ার জন্য এখন তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু এটা প্রলং করলো

অত্যন্ত সুন্দরভাবে সমস্ত গাছ সমস্ত কিছু উঠতে যেভাবে বিনষ্ট করা হয়েছে সোনার দোকান লোট ব্যাংক লোট এই সমস্ত জিনিসগুলো যে করা হয়েছে তখন সকলে বলেছিল ঢাকাবাসী বলছে যে সরকার কি নাই এবং সরকার যখন তার সমস্ত পার্সুয়েশনটাকে ব্যক্ত হলো তখন সকলে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং এটার সাথে যেমন বিএনপি যেমন আমাদের বিডিআর সাবেক বিডিআর যে ইয়াতে আপনার

অপোজিশনের বিএনপির বিশেষভাবে এটা ছিল বিভিন্ন কাজাগারে ওই দিন আমি নিজেও পার্কে আসে দেখেছি আপনার আঠারোই ডিসেম্বর অনেক লোক দেশ বাইর থেকে আসছে কথা নাই বার্তা নাই কেন এই ছাত্র দলের কি আপনার মুক্তিযোদ্ধা দল তাদের একটা সমাবেশে খালেদা জিয়া ভাষণ দেয় কিন্তু সেদিন সরকার এগুলোকে ভালোভাবে স্পেসিফাই করতে সক্ষম হয়েছিলেন এবং ওইটাও করছেন কিন্তু এটা যে কাউন্টার কাউন্টারমুভ আরেকটা আছে এবং এটা যে মিথ্যা একটা ব্লক থেকে যে বিভিন্ন বাসের কেল্লা থেকে যে এই সমস্ত অপপ্রচার করবে এবং এইটা থেকে যে আল জাজিরা এই মিথ্যা খাবার পরিবেশন করে সারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করবে এইটা তো সরকারের কংগ্রেজেন্সি ছিল না বলেই তারা সফল হয়েছে এই বাস্তবতাগুলো এই সত্য জিনিসগুলো কিন্তু আজকে আমাদের উপলব্ধির বিষয় আছে এটা যদি হয় আজকে আমাদেরকে ডিসাইড করতে হবে হ্যাঁ আমাদের দেশের লোকেরা ধর্মপ্রাণ ধার্মিক ধর্মের প্রতি তাদের সহানুভূতি আছে শ্রদ্ধা আছে কিন্তু মৌলবাদী চেতনার ধর্মের নামে যাদেরকে আপনি মৌলবাদী বলছেন আবার ধর্ম নিরপেক্ষতার নামে ওই একই আচরণ তো অনেকে করছেন আমি তারাও করছে আমরা মনে করি যে আমরা যেটা বিশ্বাস করি ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় যারা ধর্ম পালন করে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা উচিত এবং তাদের সেই রাইটটাকে স্বীকৃতি দেওয়া উচিত যে বিষয়টি এখন প্রশ্নটা এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা আমি যদি বলি উনি পায়াস ধার্মিক পাঁচত্ব নামাজ পড়েন উনি সকালবেলা কোরআন শরীফ পড়েন পবিত্র কোরআন শরীফ পড়েন আবার দেখা যায় যে ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ওনাকেতৃত্বের প্রতি আনুগত্য না হয়ে যারা ঘুম থেকে দুপুর বারোটার সময় উঠেন বা সেই পাঁচাত্তর নামাজ পড়েন কিনা কেউ জানে না তাদের প্রতি তাদের আনুগত্যটা গত্বটা তো হয় অনেক বেশি এমন এমন তো হতে যেমন প্রধানমন্ত্রীর কথা আপনি উল্লেখ করলেন হেফাজত প্রধানই প্রধানমন্ত্রীকে সার্টিফিকেট দিয়েছেন যে বাংলাদেশের নারীদের ওনার মতো হওয়া উচিত আবার যেদিকে আপনি ইঙ্গিত করছেন যে এরা দুপুর বারোটায় ঘুম থেকে উঠেন এমন তো হতে পারে যে উনি সারা রাত্রে সেটা সকলে জানে কোন জিনিস কারো ইবাদত করে বা সকালবেলা উনি ঘুম কি করে না করে এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলা হচ্ছে এই জিনিসগুলোর কারণে তো আমাদের মানুষের যে আবেগ ইমোশন হঠাৎ করে ইমোশনটা আমি আসছি আপনার কাছে কাজে ফিরোজ রশিদ আমি এই এইখানে একটু কথা বলতে চাই কিন্তু আমরা শেষের দিকে যে মিনিট আমাদের মান্য প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা এখানেও অনেকবার বলছি যে উনি অত্যন্ত ধর্মভীরু একজন খাঁটি মুসলিম নারী আমরা সাধারণত বাসায় বসেও আমাদের এই প্রজন্মকে আমরা বুঝে যে তোমরা প্রধানমন্ত্রীকে অনুসরণ করো দেখো উনি কিভাবে কাপড় চোপড় আমাদের ইসলামিক পোশাক আশাক যেভাবে পড়েন শাড়ি যেভাবে পরেন উনি যেভাবে নামাজ কালাম করেন উনি পাচক নামাজ পড়েন শেষ সাথে ফজরের নামাজ পড়ে উনি কোরআন তেল করে তারপরে দৈনন্দিন কাজ শুরু করেন সমস্যা অন্য জায়গা দাদা এই সকালবেলা যেই সালাম ফিরাইলো ফিরেছে তারা সরে গেল দুই জায়গায় কমিশ দিয়ে দুই কান্তে ভর পেয়ে বসে গেল এই শেষ হয়ে এই যে মানুষ ওনাকে দেখে ওনাকে দেখে যে প্রধানমন্ত্রী ধর্মগুরু কিন্তু ওনার কাঁধে কারা কাঁধে এলো যে নাস্তিক দেখলি নাস্তিক মনে করে এখন নাস্তিক যে এরা নাস্তিক এখন আপনি ওই যে আপনি পাবলিক পারসেপশন এই যে এমন ভাবে খাইছে যা মাত্রা এমন হয়ে গেছে যে ভাই নাস্তিক প্রধানমন্ত্রী কান্দে জুটছে ওনাকে দেয় ভালো কিছু হবে না এখন আপনার বারোটার সময় ঘুম ভাঙে ওনার পাশে কিন্তু কোন নাস্তিক দেখে না ঘুমিতে ওঠার পর দেখে যে ভালো লোক আমাদের মতন লোকজন পোশাক আশাক পরা ওনার দলের লোক যাতায়াত করে এখানে যদি আওয়ামী লীগের চারজন লোক ঘুমিতে ওঠার পরেই প্রধানমন্ত্রী তাদের দিকে কথা বলতো দেখত যে তার বাসায় তার পাশে তাহলে কিন্তু না ওনাকে এখনো সময় আছে এই যে কিছু ঘিরে রাখছে আপনি না তাদের সারা দুনিয়া জানে বাংলার মানুষ জানে এদেরকে এখন কিন্তু নাস্তিক বলবেন এই মনে কোনোই করবেন না

ওদের মধ্যে হচ্ছে ভীষণ ধর্ম ধর্মভীষণ লোক আছে আপনি একজন আপনি রেগুলার এসে যান আপনার বৌদ্ধ বিহারে যান আমি আপনাদের লক্ষ্য করি তো টেলিভিশন লক্ষ্য করি এমনিও দেখি আপনার রাঙ্গামাটি থেকে বলে যে উনি বিহার প্রদর্শন করে চলে গেলেন আপনি যান কিন্তু ওনারা কখনো যায় না দেখে না বড় যেভাবে খিস্তি করে মুখে যা বলে তাহলে যতই নামাজ রাত্রে পড়ুক পাঁচ অক্টে পড়ুক নামাজ তো ঘরে পড়ে ওনার মাথা তো থাকে না মানুষের মনে করে যে উনি মুসলমানই না এই জন্য একটা ঝামেলা হয়ে গেছে এবং এইটা কিন্তু আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতারা সবাই কংগ্রেস আওয়ামী ঘরে হারে কমিউনিস্ট লীগ জুটছে এই আওয়ামী কাজ হবে না সেই কারণে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর এই অবস্থা আদারওয়াইজ প্রধানমন্ত্রী এই দেশের এই পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গেছে তার মধ্যে উনি কিন্তু ধর্মকর্ম নিয়ে বেশি চর্চা করেন এই আমরা ওনার প্রতি

অনেক সময় এই যে আপনার কাছে একটু খোলামেলা কথা বলতে পারলাম জিল্লু ভাইয়ের মাধ্যমে আমি জিল্লু ভাইকে ধন্যবাদ দিই যে এই দুঃখটা আপনাকে বললাম সব বলাও যায় না ওরা যে আমি শুনবো না শুনতে গেলে আমাদের পাবে কোন রকম যদি প্রধানমন্ত্রী জানেন যে আপনি এই কথা বলছেন এবং আমরা শুনছি তাহলে এই সমস্ত কমিউনিস্ট এত প্রভাবশালী কারণ সকালবেলা যখনই উনি নামাজ কালাম পৈরে সালাম ফিরে দেখি দুই কান্দের দুই কমিউনিস্ট বসা তো যে তাদের যন্ত্রণা আমরা পারবো না দুই দিয়ে আমাদের বুদ্ধি কথা বলে মন্ত্রিত্ব যাবে আপনি যা বলার বললেন এই যে আপনারে পাইলাম একজন মানে সচ্চা ধর্মভীরু আপনি ধর্মভীরু আপনার ধর্মে আপনি আমার ধর্মে আমি লোক এই জন্য আপনাকে প্রত্যেক ধর্ম প্রতি আমি শ্রদ্ধাশীল যে কোন ধর্ম এবং আমার এলাকাতে বিশেষ আমি প্রচুর মসজিদে কিন্তু অনুদান দিয়েছি এ দিনখানাতে অনুদান দিয়েছি মাদ্রাসাতে অনুদান দিয়েছি এমনকি আমি একটা মসজিদ করে দেব বলে ঘোষণা দিয়েছি কারণ আমি চাই যে মানুষ যারা যাদের ধর্ম তারা পালন করতে চায় তারা ধর্ম পালন করুক এই রাইটটুকু আমরা করতে চাই এইটা হলো যে মূল কাজে তবে এটাকে রাষ্ট্রের মধ্যে নিয়ে এসে রাষ্ট্রের মধ্যে নিয়ে এসে এটাকে আমি একটা জঙ্গিবাদের রূপ দেওয়া এটার পক্ষে যেকোনো সচেতন লোক থাকতে পারে না এখন আমাদের বর্তমান অবস্থাতে অবশ্যই আমরা চাই কন্টিনিউটি অফ দি গভর্নমেন্ট সরি কন্টিনিউটি অফ দ্য ডেমোক্রেসি এবং কন্টিনিউটি অফ দি পলিসি এবং সেই পলিসিটাকে যারা ধারণ করে আমার দৃষ্টিতে ফਿਰুজ ভাই আপনি যেহেতু মুক্তিযুদ্ধ করছেন যুদ্ধ গণতন্ত্র যুদ্ধ করছেন আজকে জাতীয় কনসেনসাস তিনটা বিষয়ে জাতীয় কনসেনসাস হওয়া উচিত উচিত একটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা একটা মার স্ট্যান্ডার্ড হিসেবে আমরা নেওয়া তৃতীয়ত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন এই তিনটে যদি আমরা ন্যাশনাল কনসেন্সাস দিতে পারি সরকার আসবে সরকার যাবে তাহলে দেশের সমৃদ্ধি সোপান গড়ে তুলতে পারব এই হানাহানি থেকে দেড় জাতি জনগণকে রক্ষা করতে পারব দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন লিখবে ঠিকানা পরিচালক তৃতীয় মাত্র চ্যানেল আইজিপি বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান আর তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি একটু তৃতীয় মাত্রা ডট কম সিক্স ওয়ান সিক্স ওয়ান নাম্বার আমাদের এস এম এস করতে পারেন যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয় মাত্রা ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ তৃতীয় মাত্রা টুইটার ডট কম স্ল্যাশ তৃতীয় এম এবং ইউটিউব ডট কম স্ল্যাশ তৃতীয় মাত্রা আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে ওয়ান সিক্স টু ফাইভ এইটে ডায়াল করে শুনতে পারবেন অর্থাৎ তৃতীয় আমাদের সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করুন ওয়ান সিক্স টু ফাইভ এইট এসা কাজে ফিরোজ রশিদ এবং পুরো অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই দর্শক মণ্ডলী অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এবং খোলামেলা আলোচনা করলেন দুই নেতা একজন দুজনেই যদিও ক্ষমতাসীন মহাজোটকে প্রতিনিধিত্ব করেন তারপরও ইতিমধ্যেই স্পষ্ট যে মহাজোটের শরীরদের মধ্যে কার কি অবস্থান আজকের কথা সেটি মোটামুটিভাবে প্রতিমান হয়েছে আর মূল কথা যেটি সেটি হচ্ছে যে অনেকদিন ধরে যে কথা আমরা বলে আসছিলাম যে আমাদের রাজনৈতিক নেতাদের দেয়ালে লিখন পড়া উচিত মানুষ কী বলে সেটি শুনতে শোনা উচিত এবং সেটি ধারণ করতে পারা উচিত কিন্তু ক্রমশই মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেত্রীরা বিশেষ করে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবার প্রক্রিয়ার মধ্যে আছেন তার অনেকখানি জনবিচ্ছিন্ন কাজেই কার সমর্থন কমছে আর কার সমর্থন বাড়ছে সেটি প্রধান বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেই ধারণাকে আকাঙ্ক্ষাকে ধারণ করে নিজেদের কর্মপ্রক্রিয়া নির্ধারণ এবং সেটি বাস্তবায়নের যে জন্য যে মনোনিবেশ করা রাজনৈতিক নেতানেত্রীদের দরকার সেটি তারা করছে না বরং তারা করছেন তাদের নেতানেত্রীদের তুষ্টি জনগণের তুষ্টির চাইতে মূল মনোযোগ নেতানেত্রীদের তুষ্টি এবং নিজেদের আখের গোছানোতে ব্যস্ত এবং শেষ পর্যন্ত যে নিজেদের আখের গোছানো সম্ভব হবে কিনা বা কিছু অর্থ সম্পদ মধ্য দিয়ে যে তাদের চূড়ান্ত পরিণতি তারা নিশ্চিত করতে পারবেন সেটি কিন্তু বলা যায় না দু হাজার সাত আটের তিক্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার আলোকে আজকে বাংলাদেশকে তারা যেদিকে ঠেলে দিচ্ছেন সেটি তাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে সেটি বলা অত্যন্ত দূর সময় আছে সুযোগ আছে এখন পর্যন্ত অক্টোবর পর্যন্ত এই সংসদ সরকারের মেয়াদ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চাইলে এবং এটি ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক প্রক্রিয়া নিশ্চিত করতে চাইলে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতায় উপনীত হতে হবে এবং সমঝোতাই আবার একমাত্র সমাধান নয় জাতীয় বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করবার একটা সংস্কৃতি চালু করতে হবে এবং সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে যদিও মন্ত্রী যেসব ইস্যু বলেছেন সেই সব ইস্যুই চূড়ান্ত নয় এগুলো আসলে সবার মধ্যে খোলামেলা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা